বাঁশ বাগানের পড়ো চাঁদ পড়ো। অফিস থেকে এসে কি তুমি চিন্তা করছো? না কিছু না। কিছু না বলছো কেন? কি হয়েছে বলো। কিছু অবৈধ মাল ধরেছে, মালের মালিক হুমকি দিচ্ছে, মাল না ছাড়লে খুন করে ফেলবে। তাহলে এখন কি করবে? কি করবো মানে, আমি একজন পুলিশ অফিসার, খুন করবে এতই সহজ? ওইসব হুমকি ধমকিতে পুলিশের ভয় পেলে চলে না। বাবা আমি বড় হলে পুলিশ হব। অবশ্যই হবে। আমার রাজা বাদশাহ বড় হয়ে বিরাট পুলিশ অফিসার হবে। বাবা আমি পুলিশ হলে সব গুন্ডাকে গুলি করে মেরে ফেলব। এই চুপ, এসব কথা বলে না। বাবা আমাকে গুলি চালানো শেখাবে? শেখাবো, অবশ্যই শেখাবো। আরে তুমিও কি বাচ্চা হলে নাকি? শোনো, বড় হয়ে পুলিশ হলে পিস্তল তো চালাতেই হবে। আপনি? হ্যাঁ আমি, বলেছিলাম না আমার মাল না ছাড়লে তোর জান নিয়ে নেব। জান নিতে হ্যালো হ্যালো আজগর ভাই, আমি দিদার বলছি। হ্যাঁ বল, কি সমস্যা? সমস্যা গুরুতর, আমি তো রাজার লোকদের ফাঁকি দিয়ে আপনার হাতে চাঁদা তুলে দিয়েছি। ওরা বারবার ফোন করছে, ওদের অত্যাচারে আমি আগের ফোন নাম্বার বাদ দিয়ে নতুন সিম কার্ড কিনেছি। ওরা যদি এখন আমার অফিস আক্রমণ করে তখন তো মরণ ছাড়া আর আমার কোনো উপায় থাকবে না। এই এলাকা আমার, তুই আমার লোক, আমি বেঁচে থাকতে তোর উপর আক্রমণ করার সাহস রাজার হবে না। আর যদি করে তাহলে চ্যান তো ফিরে যেতে পারবে না। তারপরও তো সাবধানে মার নেই, তাই বলছিলাম। চুপ, গর্বক, আমার লোক হয়ে তুই রাজাকে এত ভয় পাস? রাজাকে কোথাকার রাজা? সে এই শহরের সত্যিকার রাজা এই আজগর। ওই রাজার মোকাবেলা করার জন্যে এই আজগরের ছেলেরাই যথেষ্ট। আমার ছেলেরাই তোকে ঢালের মতো ঘিরে রেখেছে, রাজার ছায়া দেখে তাকে জ্যান্ত কবর। ঠিক আছে ভাই, ঠিক আছে, ও একটু শান্তি পেলাম। হ্যালো, ওই সালাম সিকদার, তুই আমার কলিজে হাত দিয়ে আমার জান নিতে চাস? তুই জানিস না আমার নামাজ কার চৌধুরী? আমি তোকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, তুই যদি আমার রাস্তা থেকে ওই রাজাকে সরিয়ে না আনিস তাহলে আমি তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবো। এই আজগর চৌধুরী, তুই কাকে ধমকি দিতে আসিস জানিস না? আমার নাম সালাম সিকদার আছে, সালাম সিকদারকে তুই ধমকি দিস? ওই সালাম সিকদার, তুই তোর মৃত্যুর দিন গুনতে থাক। আমার মৃত্যুর দিন নয়, তুই তোর মৃত্যুর দিন গুনতে থাক। বাবা রে যা গরম! আয় শুক্র, রাজার লোকজন কাউরে দেখা যায় না ভাই? খামা খাই ভর দুপুরে আমরা কষ্ট করতাম। জানি তবু দেখতে থাক, বাবার আদেশ। Yeah.
রাজা ভাই, তুই? হ্যাঁ আমি। তুই কি ভেবেছিলি আজগরের লোক তোকে বাঁচাতে পারবে? আরে এই রাজা সিংহের গুহা থেকে তার হিসাব বের করে আনে, আর তুই আজগরের দেয়া কুত্তাদের জোরে ভুগছিস। ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই আমাকে মাফ করে দাও। রাজা মাফ করে না, সাফ করে দেয়। তোর বাবা আজগর চৌধুরীকে বলিস এই রাজার শিকারে হাত দিতে এলে তার হাত আমি ভেঙে ঘুরিয়ে দেব। ইব্রাহিমের গায়ে যখন রাজা গুলি করছিল তখন তুই কি করছিলি? তুই কি করছিলি? তোর অস্ত্র দিয়ে ওই রাজার বুক থেকে ঝাঁঝা করতে পারিস নি, শেষ করে দিতে পারিস নি রাজাকে? কেমনে করলু, আমি তো তখন আহত হয়ে পয়রা দিলাম। তোরা কি করছিলি? তোরা কি করছিলি? গুলি করতে পারলি না ওই শুনে পাচ্ছ রাজাকে? এতগুলা ক্যাডার সবাই রাজার কাছে আহত, কুলাঙ্গার কাপুরুষ, তোরা রাজার কাছে মার্কে আসতে লজ্জা করলো না? শহরের শহরের মানুষগুলো যদি শোনে আমার দুই ছেলে আর ক্যাডাররা রাজার কাছে মার্কে ফিরে এসেছে, তাহলে কি আমাকে চাঁদা দেবে? দেবে না, সব চাঁদা যাবে ওই সালাম শিকদারের ঘরে। না ড্যাড না, তুমি আমাদের আরেকটা সুযোগ দাও। তোদের দিয়ে কিছুই হবে না, যা করার আমাকেই করতে হবে। তোরা শুধু খবর নে ওই রাজার আপন। হে দেখ মা দেখ, তোর ছেলের বাড়ি তোর বাড়ি মা। একদিন তোকে বলেছিলাম না আমি কোনোদিন আমার ভাই বোনকে কষ্ট করতে দেব না, সেই কথা আমি অক্ষর অক্ষর পালন করেছি মা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করেছি, কিন্তু বাদশাহ এসে তাকে কোনো কষ্ট করতে দেয়নি। বাদশাহ আজ পড়াশোনা শেষ করে বিসিএস পরীক্ষা দিয়েছে, ঋষিতা ডাক্তারি পড়ছে, কদিন পর ওর বিয়ে দেব। তুই নিজের হাতে তোর মেয়েকে বিদায় দিবি মা, তুই খুশি হোস নি মা। মা মা গো ভাইয়া তুই কাছিস, মায়ের দুঃখে আমার মন কাঁদে ঈশিতা। আমি বুঝতে পারি না ভাইয়া, মা কথা বলতে পারে না, কিন্তু তারপরেও মায়ের মনের কষ্ট তুমি বোঝো কি করে? আমি বুঝি, মায়ের চোখের দিকে তাকালে আমি সব বুঝি। মা আসি। পজিশন দেখি, হাত সোজা থাকবে সামনের দিকে, ওকে? Thank you.
चाचा আজগর চৌধুরী ফোন করেছিল। কুত্তা আছে, সারা শুয়ার আছে। শোন বেটা, শহর দিয়ে যখন হাতি হেঁটে যায় তখন পেছনে পেছনে কুত্তা ঘেউ ঘেউ করে। হাতির কিছু যায় আসে না, হাতি হাতির কাজ করে যায়। ওই সালা কুত্তা শুধু ঘেউ ঘেউ করতে থাকে। কি বলছেন আপনারা? এভাবে একটা লোক সারা শহরে খুন করে বেড়াচ্ছে, চাঁদাবাজি মাস্তানি করে বেড়াচ্ছে, আর আপনারা তার বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ পাচ্ছেন না, তাকে অ্যারেস্ট পর্যন্ত করতে পারছেন না। কি করবো স্যার, রাজার বিরুদ্ধে অভিযোগ থাকলেও কেউ তার ভয়ে সাক্ষী দেয় না। সাক্ষী দু একজন পেলেও রাজার ভয়ে কেউ কোর্ট পর্যন্ত যেতে চায় না, তার আগে নিখোঁজ হয়ে যায়। আমি কোনো কথা শুনতে চাই না। আই ওয়ান্ট রাজা স্যার। পাপা! আরে মা হীরা, তুমি অসময়ে অফিসে, এনিথিং রং? নো পাপা, নাথিং রং। তোমার সাথে বাচ্চার পরিচয় করিয়ে দিতে এলাম। পাপা, ওর নাম বাচ্চা, আর বাচ্চা আমার পাপা। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। তারপর কি খাবে বলো? কিছু না, থ্যাংক ইউ। তোমার কথা হীরা আমাকে অনেক বলেছে, পড়াশোনা শেষ তা তো শুনেছি। এবার বলো, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার বাবাও ছিলেন আপনার মতো সৎ একজন পুলিশ অফিসার। সত্যের সাথে সংগ্রামে তিনি শহীদ হয়েছেন। আমিও আমার বাবার আদর্শে ব্রতী হয়ে ওনার মতো পুলিশ অফিসার হতে চাই। গুড, ভেরি গুড। কিন্তু তার জন্য কি কোনো প্রস্তুতি নিয়েছো? জি, অলরেডি পুলিশের স্পেশাল বিসিএসে আমি অ্যালাউ হয়েছি। এক্সিলেন্ট। হীরা, তোমার পছন্দ আমারও খুব পছন্দ হয়েছে। আমি জানতাম পাপা, ওকে তোমার অপছন্দ হবে না। বাচ্চা, তোমার ফ্যামিলিটার কে কে আছে? আমার বড় ভাই, মা আর ছোট বোন। তাহলে তোমার মাকে নিয়ে একদিন আমার বাড়িতে চা খেতে এসো। সরি স্যার, আমার মা অসুস্থ, চলাফেরা করতে পারেন না। ও, আই এম সরি। তাহলে তোমার বড় ভাইকে নিয়ে এসো। আমাকে একটু লিফটটা দিন। সরি, আমি লিফট দিতে পারবো না। এছাড়া আর কোনো হেল্প চলে বলুন। গাড়ি পাচ্ছি না, আমার ঢাকা যাওয়া খুব জরুরি। তার আমি কি জানি, চাইলে মোবাইল দিতে পারি, বন্ধু বান্ধবকে ফোন করে হেল্প চাইতে পারি। না, মোবাইল আমার কাছে আছে। আচ্ছা, আমাকে লিফট দিতে আপনার অসুবিধা কোথায়? মানুষ তো আমার মতো সুন্দরীকে লিফট দিতে পারলে খুশি হয়। সরি, আমি অন্যদের মতো নই, আমি অপরিচিত কাউকে লিফট দেই না। অপরিচিত মানে? আপনি জানেন আমি কে? কি আমার পরিচয়? না, কে আপনি? আমি শহরের শীর্ষ সন্ত্রাসী, রাজার স্ত্রী। মানে আপনি রাজার স্ত্রী? হ্যাঁ, কেন, কোনো সন্দেহ আছে? না, কিন্তু আপনি শিওর যে আপনি রাজার স্ত্রী? শিওর মানে আপনি কি বলতে চাচ্ছেন? না, মানে বলতে চাচ্ছি আপনি কি রাজাকে চেনেন? নিজের স্বামীকে চিনব না মানে? তার সাথে প্রতিদিন এক বিছানায় ঘুমাই। ও তাই? কি এখনো বিশ্বাস হয়নি? আমি কি আমার স্বামীকে ফোন করব? না না, ফোন করে আর কি হবে। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমি আপনার সেই রাজা, ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী। কি? জি, এবং আপনাকে আরো জানাচ্ছি যে আমি এখনো বিয়ে করিনি। আই এম সরি, আমাকে ক্ষমা করে দেবেন, আমি বুঝতে পারিনি। আরে আরে, ভয় পাচ্ছেন কেন? আমি তো আপনাকে কিছু করিনি। প্লিজ, আমাকে একটু ঢাকায় পৌঁছে দিন। আমার বাবা হাসপাতালে গুরুতর অসুস্থ, সময় মতো সেখানে না পৌঁছলে হয়তো আমি তাকে জীবিত দেখতে পাবো না।
ঠিক আছে আসুন। থ্যাঙ্ক ইউ আপনাকে আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। এই শহরে এত বিখ্যাত লোক থাকতে আপনি আমার নাম ভাঙাতে গেলেন কেন? আপনার নাম শুনে লোক এমনিতেই খাপে যায়, আমার সাথে আর ফাজলামো করার চেষ্টা করে না। ওই ওই দিন আমার হাত ফুটা করছিলি, আজ তোর কলিজা ফুটা করে দেবো। প্রতিদান দিলেন না, আমি একজন ক্রিমিনালকে যোগ্য সাজা দিয়েছি। আমাকে চোখ রাঙিয়ে ভয় দেখাতে পারবেন না মিস্টার রাজা? আপনি নিশ্চয় জানেন না আমি দৈনিক জনতার ক্রাইম রিপোর্টার মিস রুনা। কিন্তু রাজা আজ বাদে কাল রাজা আজ বাদে কাল যখন জেল হাজত থেকে ফিরে আসবে তখন কি হবে? বোকা, বুদ্ধু, ইডিয়েট, জেল হাজতে রাজা ঢুকবে ঠিকই কিন্তু বের হবে লাশ হয়ে। কি করে? এদিকে আমার সুযোগ্য সন্তান তোর বড় ভাই জানি এখন কোথায়? কাজীপুর জেলে। ওই জেলেই তো রাজা ঢুকেছে নাকি? হ্যাঁ, তোদের হাত থেকে বেঁচে গেল। জ্ঞানীর হাত থেকে রাজা বাঁচতে পারবে না, ওর জীবন প্রদীপ নিভে যাবে ওই জেল হাজতের ভেতরেই। তোর নাম কি রাজা? ওই বেটা, নাম জিগাইলাম, নাম কষ্টা কে? নাম কষ্টা কে? হ্যাঁ, আমার নাম রাজা। ও, তাহলে তোরই নাম রাজা? Yeah!
ঈশিতা তুমি এখানে কেন? এনেথিং রং? এনেথিং রং মানে ভাইয়া কোথায়? পরপর দুদিন ভাইয়া কোনো খবর পাওয়া যাচ্ছে না, কোনো ফোনও নেই। কোথায় গেছে ভাইয়া? ইয়ে মানে মানে ফ্যাক্টরি কাজে চিটাগংয়ে আটকে গেছে। আর জানোই তো আমাদের ফ্যাক্টরিতে মোবাইলের ফ্রিকোয়েন্সি নেই, টিএনটি লাইনটা নষ্ট। যেভাবেই হোক ভাইয়াকে একটা খবর দাও। ভাইয়া টেনশনে মা নাওয়া খাওয়া সব বন্ধ করে দিয়েছে, তাছাড়া বাচ্চা ভাইয়ারও ট্রেনিং এ যাওয়ার সময় হয়ে গেছে। আমি এক্ষুনি যাচ্ছি, রাজাকে সাথে নিয়ে একবারে ফিরবো। তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? কথা বলো। উকিল সাহেব, আমি কিচ্ছু শুনতে চাই না। টাকা যা লাগে নিয়ে যান, কিন্তু রাজার জামিন কালকে হওয়া চাই। আপনারা কিচ্ছু ভাববেন না, কালকের মধ্যেই রাজা সাহেবের জামিন হয়ে যাবে। দোস্ত ফানজাম, কেমন আছিস দোস্ত? ভালো, তুই কেমন আছিস? ভালো। আচ্ছা চল দাঁড়া। ওই সাংবাদিকের ঠিকানা পেয়েছিস? পেয়েছি। কোথায় থাকে সে? আপনি এখানে কি চান? এখানে কেন এসেছেন? এসেছি আপনার অভিযোগ খণ্ডন করতে, এসেছি বুঝিয়ে দিতে আপনাকে সত্যিকারে ক্রিমিনাল কে, আমি না আপনি। মানে? সেদিন রাস্তার উপর আপনি কি দেখেছেন? আমি আক্রমণ করেছি নাকি আমাকে আক্রমণ করা হয়েছিল আপনি দেখেননি? আত্মরক্ষার্থে আমি অস্ত্র চালিয়েছি, খুন করেছি তাদের যারা আমাকে খুন করতে চেয়েছিল। নিজের জীবন বাঁচানো কি অন্যায়? নিজের জীবন বাঁচানো ফরজ বলেই জানতাম, অথচ তার জন্য আপনি আমাকে অ্যারেস্ট করিয়ে দিলেন। নিজের অজান্তে আপনি আমার শত্রুদেরকে সাহায্য করলেন। স্বীকার করছি আমি খুনি, আমি সন্ত্রাসী, আমি মাস্তান, কিন্তু জীবনে কোনো নিষ্পাপ মানুষকে আমি খুন করিনি, সন্ত্রাস করে কোনো অসহায় মানুষের ক্ষতি করিনি, মাস্তানি করে কোনো পরিবারের মুখের হাসি কেড়ে নেয়নি। আপনি এখন কি করতে চান? আমাকে খুন করবেন? চাইলে পারি, কিন্তু এতটা ঘৃণ্য মানুষ আমি নই। মানুষের জীবন আমার কাছে অনেক মূল্যবান, নারীর ইজ্জত এখন আমার কাছে অনেক পবিত্র, আর তাই আপনার কোনো ক্ষতি আমি করলাম না। আপনার চোখ খুলতে এসেছিলাম, খুলে দিয়ে গেলাম। শুনি, আমি দুঃখিত, আমাকে একটু মাফ করবেন। চাই না
সবই বয়সে খোয়াতে তোমার নরম নরম গাল করে দেব আমি লাল বেশ মালাব আজ মিষ্টি মে আর কোন মানা শুনবো না বছর চলিতে আমার চোখের মনিতে আমার রূপের গুণিতে তুমি যাও না 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 মিষ্টি মে শুনবো না ইশিতা ভাইয়া মা তুমি কেমন আছো ভাইয়া ভাইয়া এই দুদিন কোথায় ছিলে তুমি তোমার মোবাইলে কতবার ফোন করেছি ব্যবসার কাজে চিটং এ আটকে গিয়েছিলাম কিন্তু ব্যাপার কি রে তুই কোথায় যাচ্ছিস নাকি হ্যাঁ আমার ট্রেনিং এর চিঠি এসে গেছে আজকের রাতে ট্রেনিং আমি যাচ্ছি ট্রেনিং এ যাবি কিসের ট্রেনিং কেন পুলিশের পুলিশের ট্রেনিং ওফো এই শট দেখি তোমাকে তো বলাই হয়নি ভাইয়া আমি পুলিশের স্পেশাল বিসিএস এ এলাও হয়েছি আমার ট্রেনিং এর চিঠি এসে গেছে আজ রাতে ট্রেনিং আমি সারদা যাচ্ছি কি দরকার তোর পুলিশে চাকরি কিসের অভাব তোর কি লাভ হবে তোর চাকরি করে কি বলছো ভাইয়া বাবাও তো পুলিশে চাকরি করতেন কই কোনো লাভের চিন্তা তো তিনি করেননি আমার বাবার আদর্শটাকে আমার জীবনের চলার সাথে করে নিতে দাও ভাইয়া ছোট ভাই তো ঠিকই বলছে ও পুলিশ হলে তো তোর ব্যবসাতেই লাভ কোনো মাস্টার চাঁদাবাস্তাকে ডিস্টার্ব করতে পারবে না ভাইয়া প্লিজ তুমি অমত করো না তুই বুঝতে পারছিস না বাচ্চা বাবার মতো তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে মা আমার বাঁচবে না মায়ের দোয়া সাথে থাকলে আমার কোনো ক্ষতি হতে পারে না প্লিজ ভাইয়া আমার স্বপ্ন পূরণে তুমি আর বাধা দিও না প্লিজ ভাইয়া তুই অমত করছিস কেন রাজা যদি পুলিশের চাকরি করতে চায় যাক না তাতে ক্ষতির কি আছে ও পুলিশ হলে তো আমাদেরই লাভ প্লিজ ভাইয়া তোর কোনো চাওয়া আমি অপন রাখিনি রে হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া আমি জানতাম তুমি আমাকে ফেরাবে না মা আসি ইশিতা যাই ফোন করিস কিন্তু ভাইয়া ঠিক আছে করব আজগর তুমি হ্যাঁ আমি বলেছিলাম না তুই তোর মৃত্যুর দিন গুনতে থাক আজ তোর মৃত্যুর দিন আহ
चाचा वेलकम माय सन वेलकम ना डैड ना फुलेर माला में चाइना डैड आमाके जूतार माला पराओ जूतार माला कारण तुम्हार कथा आमी राखते पारि नाई पुलिसेर कारणे जेले राजाके शेष करते पारि नाई ओ चाबिना छाड़ा पाइया ओ आमार हाते बाचिएछे किन्तु तुमी कोनो चिंता करो ना डैड आमी आईजी राजार शेष करे देबो हाँ तोके ताई करते हबे राजा आमार सब ब्यबसा शेष करे दिएछे आमाके आंडारवर्ल्डेर राजा थेके प्रजा बनिए दिएछे আমি আবার তোমাকে অন্ধকার জগতের রাজা বানাবো ড্যাড ইব্রাহিম জি বড় ভাই রাজা কই আছে আজ রাজার মেঘনা বিল্ডার্সের চাঁদা উসুলের তারিখ লেনদেন কই হইব শিববাড়ির গোডাউনে শিববাড়ির গোডাউন এসে অপেক্ষা করতে হবে রাজা ভাই এই নিন আয় রাজা জেল খালাস সেদিন বাইতে গেছো আজ বাঁচবি না এই ড্যানি নিজ হাতে তোর জীবন নেব আয় মার শালাকে তুই থাকতে তোর ভাই কি করে খুন হলো ওই রাজা আবার ইব্রাহিমের গায়ে হাত দেওয়ার সাহস পেল কি করে রাজার সাথে আঞ্জাম ছিল ওর বন্ধু 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 রাজার বল শক্তি ওর দুই বন্ধু আঞ্জাম আর সাজ্জাদ রাজাকে শেষ করতে হলে আগে হাত করতে হবে ওর বন্ধুদের ওদের দিয়ে শেষ করতে হবে ওই রাজাকে কিন্তু ওর সাথে বেমানি করব এমন বন্ধুকে রোমানা তোমার ওই নীল নীল চোখ দুটো আমাকে পাগল করে দিয়েছে লজ্জা শরমের মাথা খাইয়া ঘরের মধ্যে প্রেম করতে লজ্জা করে না ছি ছি খারাপ এসব আপনি কি বলছেন আমি আমি রোমানাকে ভালোবাসি সুখ না কথা চিরা ভিজবো না চিরা ভিজাইতে হইলে দাম দিয়ে পানি কিনতে হইব আর পানির দাম শুনবা শোনো 50 লাখ টাকা 50 লাখ টাকা হ্যাঁ বুঝছি টাকা দেওয়ানোর মুরব নাই আয় রোমানা চল খালা দাঁড়াও আমি তোমাকে কথা দিচ্ছি তোমার টাকা দিয়ে তবে রোমানাকে আমি তোমার কাছ থেকে নিয়ে যাব তার আগ পর্যন্ত তোমার কাছে রোমানা আমার আমানত হয়ে থাকবে কতদিন থাকবো এক মাস না এক বছর আমি চিরজীবন রোমানার মিয়া অপেক্ষা করতে পারব না বুড়ি হইলে
মেও তোমায় আনিব না। আমি তোমার এক সপ্তাহ সময় দিলাম, এর বেশি আর এক ঘন্টাও আমি অপেক্ষা করব না। আমার ভাগ্নি বিপদ দেওয়া না, শহরে অনেক আছে। আয় রোমানা, আয় রোমানা, আঞ্জা আঞ্জা আঞ্জা, খালি খালি পেন। তুমি কোনো চিন্তা করো না রোমানা, আমি তোমাকে নিতে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে নিতে আসবো। আহ কদিনা, এতদিন একটা কাজের মতো কাজ করেছিস। এইটার কি কাম, তুমি টাকা পয়সা ঠিক মতো দিলে আমার ভাগ নিরে তোমার হাতে তুলে দিতে পারে। আরে না 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 না, আমার কি আর সে বয়স আছে? তিন তিনটে জোয়ান ছেলের বাপ আমি, আমার কাজ হলেই আমি খুশি। রাজার বন্ধু, এবার তার সাথে বেমানি না করে পারবে না। পঞ্চাশ লাখ, এত টাকা দিয়ে তুই কি করবি? আহ, কারণ জিজ্ঞাসা করিস না তো, দিতে বলছি দে। তোদের থাকার জায়গার ব্যবস্থা করে দিয়েছি, মাসে মাসে মাসোহারা দিচ্ছি, এরপরে এত টাকা নিয়ে তুই কি করবি? মাসোহারা দিচ্ছিস মানে? আমরা তোর বন্ধু না কর্মচারী? মাসে মাসে তোর জন্য লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলে দিই, তোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুর মুখে, আর আর তুই সামান্য কটা টাকার জন্য আজ এত প্রশ্ন করছিস? টাকাটা সামান্য নয় আঞ্জাম, পঞ্চাশ লক্ষ টাকার জন্য আমাদেরকে কত কষ্ট করতে হয় তা তুই ভালো করে জানিস। তাই ফালতু কোনো কারণে আমি তোকে এত টাকা দেব না। ফালতু কারণে নয়, রুমানাকে আমি ভালোবাসি, ওকে পেতে হলে পঞ্চাশ লক্ষ টাকা ওর খালাকে দিতে হবে। তারপর কি হবে? আজ বাদে কাল যখন ওই খালা আবার টাকা দাবি করবে তখন তুই কি করবি? না আঞ্জাম, রোমানাকে তুই ভুলে যা। না রাজা, আমি তোর সাথে বন্ধুত্ব ভুলে যেতে রাজি আছি, কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার জন্য রোমানাকে ভুলে যেতে রাজি নই। টাকা তুই দিবি কিনা বল। যদি না দেই তো কি করবি? আমাকে মারবি? আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নিবি? প্রয়োজনে আমি তাই করব। তাহলে তাই কর। ভাই, আমার লোনের ব্যাপারটা? নো নো লোন, লোন করে বিয়ে শাদী করাটা আমি মোটেই পছন্দ করি না। সিন্ডিকেটের পক্ষ থেকে তোমাকে পঞ্চাশ হাজার টাকা উপহার দেওয়া হবে, ওই পর্যন্ত। কিন্তু ভাই, কোনো কিন্তু নয়, আমি দ্বিতীয়বার কোনো কথা বলা পছন্দ করি না। সাজ্জাদ, তুই কালকে লোক নিয়ে গাজীপুর যাবি। ওকে, তাহলে যাই দোস্ত, বাই। রাজা, এলানকে টাকাটা দিলেই পারতি। তুই জানিস না দোস্ত, বেশি খেলে ওদের চর্বি বেড়ে যায়, তবুও মানুষের আশা ভালোবাসা ওসব অনুভূতির আমার কাছে কোনো দাম নেই। পারিশ্রমিকের বেশি একটি টাকাও আমি কাউকে দেব না। আমি যা ভেবেছিলাম তাই, রাজা একটা টাকাও দেবে না। কি রে, কি ভাবছিস? না কিছু না। যাই দোস্ত, ঠিক আছে, কাল টাইমলি অফিসে এসে পড়িস। ওকে। হ্যালো আঞ্জাম, তিন দিন তো চলে গেল, তুমি খালার টাকার জোগাড় করতে পেরেছো? না রোমানা, আমার আরো সময়ের প্রয়োজন। খালা আমাদের সময় দেবে না আঞ্জাম, তুমি যদি টাকা জোগাড় করতে না পারো সে আমাকে অন্য পুরুষের কাছে বিক্রি করে দেবে। রোমানা, তখন আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। একটা কিছু করো আঞ্জাম, একটা কিছু করো না প্লিজ। হ্যালো হ্যালো রোমানা, প্লিজ প্লিজ আমার কথা শোনো রোমানা, প্লিজ। আস্তে আস্তে, আমি শত্রুতা করতে আসিনি, বন্ধুত্ব করতে এসেছি। তোর মতো সাপে বন্ধুত্ব আমি চাই না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, তা না হলে তোর লাশ পড়ে যাবে। তাতে তোমার কি লাভ? পঞ্চাশ লক্ষ টাকা তোমাকে কে দেবে? ভাবছো তোমার টাকার প্রয়োজন তা আমি কি করে জানি? আমাদের জানতে হয় আঞ্জাম, আমাদের সব জানতে হয়। আর জানি বলি, আজ তোমার উপকার করতে এসেছি, তোমার প্রয়োজনের পুরো টাকাটাই আমি দেব, কিন্তু বিনিময়ে একটা ছোট কাজ করে দিতে হবে। কি কাজ? আগে পিস্তল নামাও, তারপর বলছি। খুবই ছোট্ট একটা কাজ, রাজার সাথে বেইমানি। বেইমানি? রাজার সাথে বেইমানি?
অসম্ভব। এই অসম্ভবটি তোমাকে সম্ভব করতে হবে, নইলে ভুলে যেতে হবে রুমালাকে। না, কি দিয়েছে তোমাদের রাজা? মাসে মাসে বাড়ি ভাড়া আর সংসার খরচ ব্যাস, আর বাকি সব টাকা দিয়ে করেছে নিজের ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি ব্যবসা। তুমি কি পেয়েছ? কি পেয়েছ? আজ সামান্য 50 লাখ টাকার জন্য রাজার সামনে ভিক্ষার ঝুলি নিয়ে তোমাদের দাঁড়াতে হচ্ছে। কেমন বন্ধুত্ব? বন্ধু হয়ে বন্ধুকে এভাবে ঠকায়? শুধু টাকা নয়, রাজা যদি না থাকে তাহলে এই শহরের অর্ধেকের মালিক আমি, আর বাকি অর্ধেক মালিক তুমি। ডিসিশন নাও, রাজার কর্মচারী হয়ে থাকতে চাও না এই শহরের অর্ধেক রাজত্ব চাও? ভাবো আঞ্জাম, ভাবো, ভেবে চিনতে সিদ্ধান্ত নাও। তোমার জন্যে আমার দরজা সব সময় খোলা। বাই। আপনি আপনি এখানে? ঘরের বউ, ঘরে আসবে না তো কোথায় যাবে? ঘরের বউ মানে? ও তো সাংবাদিক রুনা। সাংবাদিক বলে কি তোর বউ হতে পারবে না? কে বললো? ভাগ্যিস তোকে খুঁজতে বাড়িতে এসেছিল, তাই পেয়ে গেছি। ঈশিতা, কি আবল তবল বলছিস? ওনাকে তো আমি ভালো করে চিনিও না। বিয়ের আগে তো সব নিয়ে মানুষই অপরিচিত থাকে, উনি যদি রাজি হয় তাহলে তোর কোনো সমস্যা আছে? ঈশিতা, মিস রুনা, আপনি কিছু বলছেন না কেন? আমার তো কিছু বলার নেই। বলার নেই মানে? আমার বোন কিছু না বুঝে আমাদের বিয়ে করে দিচ্ছে আর আপনি কিছু বলছেন না? শুধু আমি না, মা রুনাকে খুব পছন্দ করেছে, বিশ্বাস না হলে তুই মাকে জিজ্ঞাসা করে দে। মা, 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 ঈশিতা কি বলছে? তুমি কি সত্যি রুনাকে পছন্দ করেছো? মা, আমি বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। রাজা,
রোগীর ব্লাডের প্রয়োজন, ব্লাডের ব্যবস্থা করুন। ব্লাড আমি দেব। ভালো করেছে সাজ্জাদ। বল দোস্ত, খোঁজ নে আঞ্জাম কোথায়। রাজা আমার পথ ছেড়ে দে। আঞ্জাম, রাজার সাথে বেমানি করে কেউ বাঁচতে পারে না। আঞ্জাম, তুই আমার সাথে বিমান করেছিলি কেন? আমার 50 লক্ষ টাকার দরকার ছিল। আমার কাছে চাইলে না কেন? তুই দিবি না? তুই চাইলে, তুই চাইলে আমি আমার জীবনটাও তোকে দিয়ে দিতাম। বন্ধু, আমাকে তুই মাফ করবো বন্ধু। শেষবারের মতো একবার আমাকে তোর বুকে টেনে নে বন্ধু। তোর বুকে টেনে নে। আঞ্জাম, 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 শুনতে শুনতে আমার কান ঝালমালা হয়ে গেল। রাজাকে দিদি ভর্তি মারছিস না? আমার দোষ দাও কেন?
তুমি নিজেও তো রাজার বুকে গুলি করেছিলে, তারপরে কেমনে খাইলো, কেমনে খুন করলো আঞ্জাম রে? যেভাবেই করুক, এখন রাজাকে কিভাবে শেষ করা যায় সে চিন্তা করো। শেষ করব কি করে? ওর সাথে লড়াইয়ের মতো অস্ত্র আমাদের হাতে থাকা চাই। অস্ত্র আমার কাছে আছে, এই যে আমার ভাগ্য। ওই মেয়েকে দিয়ে আমি কি করবো? ওর চোখের সামনে রাজা আঞ্জাম রে খুন করছে, আমার ভাগ্নি পুলিশের কাছে সাক্ষী দিতে চাই। সত্যি তুই পুলিশের কাছে সাক্ষী দেবে? জি দেব, আমি রাজাকে ফাঁসির কাছে দেখতে চাই, আমি ওর মৃত্যু চাই। গুড, ভেরি গুড। রাজা, তুই বার বার আমার হাত থেকে বেঁচে গিয়েছিস, এবার দেখি পুলিশের হাত থেকে তুই কি করে বাঁচিস। Some, you are under arrest. Surprise, by your surprise. Badshah? Haan, Abhi. SP Badshah. Choti bhaiya? Bhaiya. Bhaiya. Badshah? Maa, maa. Dekhe jau, maa. Tumar choti chile Badshah. Police officer hoye fire eshe. Maa, esho maa. আমার খোকা, আমার মাথার তাজ। মা, খোকা। মা, তুমি কথা বলছো? তুমি ঠিক হয়ে গেছো? হ্যাঁ বাবা, আমি ঠিক হয়ে গেছি। মা, তোমাকে সুস্থ দেখে আমার কি যে ভালো লাগছে। আমাকে আর দেখতে হবে না, তোর ভাইকে ভালো করে দেখ। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, শত্রুরা ঘরে এসে তোর ভাইয়ের বুকে গুলি করেছে। কি বলছো মা? হ্যাঁ বাবা। ভাইয়া, তুমি তো আমাকে কিছুই জানাওনি। আমি তোকে চিনি বলে জানাইনি, তুই শুনলে নির্ঘাত পুলিশে ট্রেনিং ফেলে চলে আসতি। আসবো না মানে? আমার ভাই আহত হবে আর আমি ট্রেনিংয়ে পড়ে থাকবো? অসম্ভব। তুমি বলো ভাইয়া, কারা তোমার শত্রু? কারা তোমার বুকে গুলি করেছে ভাইয়া? তুই ওদের চিনবি না, আমি থানায় কমপ্লেন করেছি, পুলিশ ওদের খুঁজছে। এবার তুই বল, তোর পোস্টিং কোথায় হয়েছে? এই শহরেই। ডিউটিতে কবে জয়েন করবি? আগামীকাল। রুনা, আমার মায়ের সুখ আমার কাছে পৃথিবীতে সবচেয়ে দামি। আমি যে কোনো মূল্যে আমার মাকে খুশি দেখতে চাই, আর তাই আজ আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু জেনে আমার জীবন সঙ্গিনী হতে চাও? রুনা, এতদিন পরে দেখা হলো, বলো তুমি কোথায় ছিলে? এতদিন পরে দেখা হলো, বলো তুমি কোথায় ছিলে? বলো প্রিয় কিছু বলো, মনের কথা কিছু বলো।
কতদিন পরে দেখা হলো, বলো তুমি কোথায় ছিলে, কতদিন পরে বলো মনের কথা কিছু বলো। আপনি যা বলছেন তাকে সত্যি সত্যি করতে পারবেন? আমি পারবো, আমি পারবো কমিশনার সাহেব। আমি কোর্টে দাঁড়িয়ে চিৎকার করে বলবো আমার প্রেমকে, আমার ভালোবাসাকে রাজা আমার চোখের সামনে ছুরি দিয়ে হত্যা করেছে। গুড, আমি আপনাকে কথা দিচ্ছি মিস রোমানা, আইন রাজাকে ছাড়বে না, তাকে ফাঁসিতে ঝুলাবো, সেই সাথে পুলিশ আপনাদের সার্বক্ষণিক নিরাপত্তা দেবে। কামরো, তুমি রাজাকে গ্রেফতারের ব্যবস্থা করো। গ্রেফতার করবো কি করে স্যার, এই রাজা তো আমাদের বাদশাহ স্যারের বড় ভাই। হোয়াট, আর ইউ শিওর? এই দেখুন স্যার, ফাইলে সব আছে। আই সি। কামরো, ওনাদের জবানবন্দি রেকর্ড করার ব্যবস্থা করো। ইয়েস স্যার, আপনারা আমার সাথে আসুন। বাদশাকে আমার কাছে পাঠিয়ে দিন স্যার। নিজের ভাইয়ের হাতে হাত করা পড়াতে পারবে? এ কি বলছেন স্যার, আমার ভাই একজন ব্যবসায়ী। হ্যাঁ, মৌতের ব্যবসায়ী তোমার ভাই। ওই দেখো ফাইল, নিজের চোখে দেখো। এতদিন কোন সাক্ষী প্রমাণ ছিল না বলে এই গভীর পানির মাছকে ধরা যাচ্ছিল না, এই প্রথম তার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ পাওয়া গেছে। আমি চাই তুমি তাকে নিজের হাতে গ্রেফতার করে নিয়ে আসবে স্যার। ইয়েস বাদশাহ, ইয়েস। এই খুনি সন্ত্রাসী ক্রিমিনাল রাজা তোমারই বড় ভাই, আমি স্পষ্ট বুঝতে পারছি। নিজের স্বার্থ সিদ্ধির জন্যে রাজাই তোমাকে বানিয়েছে পুলিশ অফিসার। আজই আমি তোমার নামে হেডকোয়ার্টারে রিপোর্ট করব। একজন সন্ত্রাসী ভাইয়ের পুলিশের পোশাক পরার কোন অধিকার নেই। না স্যার না, বিশ্বাস করুন আমি জানতাম আমার ভাই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। কিসের এক্সপোর্ট ইম্পোর্ট? ওই ফাইল পড়লেই বুঝতে পারবে তোমার ভাই কি এক্সপোর্ট ইম্পোর্ট করে। ছি, নিজের বন্ধুকে ছুরি মেরে খুন করতে যায় হাত কাঁপে না, সে তো মানুষই নয়, মানুষ নামের একটা পশু। আর তার ভাইয়ের সাথে আমি কি না আমার মেয়ের বিয়ের কথা বলছিলাম স্যার। প্লিজ স্যার, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আমার মেয়ের আশেপাশে যদি যাবার চেষ্টা করো তাহলে। স্যার, আমি হীরাকে ভালোবাসি স্যার। নিজের ভাইয়ের চেয়েও বেশি? কোন ক্রিমিনাল আমার ভাই নয়। আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন, আমি রাজাকে গ্রেফতার করে নিয়ে আসবো। সত্যি পারবে তুমি স্যার? জাস্ট গিভ মি ওয়ান চান্স। ঠিক আছে, যাও, তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম। ওকে স্যার। এসব তুই কি বলছিস বাচ্চা? আমি যা বলছি সব ঠিক বলেছি। এতদিন তুমি আইনের চোখে ধুলো দিয়ে বেরিয়েছো, তার সব ফাঁস হয়ে গেছে আমার কাছে মিস্টার রাজা। বাদশা, তুই ভুলে যাস নে, আমি তোর বড় ভাই। আইনের চোখে বড় ভাই ছোট ভাই বলে কোনো সংজ্ঞা নেই। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার রাজা। বাদশা, রাজাকে অ্যারেস্ট করতে পারে এমন মায়ের সন্তান এখনো জন্ম হয়নি। ভুল, ভুল মিস্টার রাজা। তোমার মায়ের গর্ভেই সেই সন্তানের জন্ম হয়েছে, যার নাম বাদশাহ। কাজেই ভালো ভালো আমার সাথে থানায় চলো। বাদশাহ, বাড়াবাড়ি করিস না, আমার রাস্তা ছেড়ে দে। রাস্তা ছাড়ার জন্য আঁকলে দাঁড়াইনি, থানায় চলো বলছি। না, দাঁড়াও বলছি। ভাইয়া, ভাইয়া দাঁড়াও, ভাইয়া শেষবারের মতো বলছি, দাঁড়াও। বল,
তোর সাথীদের নাম বল। চুপ করে আছিস কেন? বল তোর সাথী কারা, নয় তো মেরে তোর হাড় মাংস সব আলাদা করে ফেলবো। বল সোজা আঙ্গুলে কি উঠবে না? তোর মতো ক্রিমিনালের মুখ কি করে খোলাতে হয় তা আমি ভালো করে জানি। আপনি? আমি রাজার জামিন নিয়ে এসেছি। আপনার পরিচয়? আমার নাম রুনা। ও আচ্ছা, আপনি তাহলে সেই রুনা। সময় নষ্ট না করে রাজাকে বাইরে নিয়ে আসুন। সেন্ট্রি, ক্রিমিনালটাকে নিয়ে এসো। নিজের বড় ভাইকে এভাবে রাখছেন কেন? এক্সকিউজ মি মিস রুনা, উনি বাড়িতে আমার বড় ভাই, কিন্তু আমার কর্মক্ষেত্রে হি ইজ এ ক্রিমিনাল এবং আমি একজন পুলিশ অফিসার। আন্ডারস্ট্যান্ড মিস্টার বাদশা? কারণ আমি অভিযোগ থাকলে তাকে গ্রেফতার করে থানায় আনার অধিকার পুলিশের, কিন্তু তাকে শাস্তি দেবার কোনো অধিকার পুলিশের নেই। মিস রুনা, আমাকে আমার ডিউটি শেখাবার চেষ্টা করবেন না। ছি মিস্টার বাদশা ছি, নিজের ভাইয়ের গায়ে এভাবে হাত ওঠাতে আপনার লজ্জা করলো না? আইন কোন সম্পর্কের কাছে জিম্মি নয় মিশ্র না। ক্রিমিনালদের জামায় আদরে রাখার জন্য থানা এনে রাখা হয় না, ওদের মুখ খোলানোর জন্য আমাদের একটু শক্ত হতে হয়। ওকিল সাহেব, আপনার ক্লায়েন্টকে বলুন রেজিস্টারে সাইন করতে। পুরস্কৃত করেছে। পুরস্কার? কিসের পুরস্কার? তোমার সন্তানদের নিজের বুকে রক্ত পানি করে বড় করার পুরস্কার, ওদের মানুষ করার পুরস্কার। কি বলছিস তুই? হ্যাঁ মা, হ্যাঁ, নিজের রক্ত পানি করা টাকা দিয়ে যাকে আমি পড়াশোনা করিয়েছি, যাকে পুলিশ বানিয়েছি, সেই বাচ্চা আমাকে মেরেছে। যার গায়ে এতটুকু ফুলের আঘাত লাগতে দেবি, সে নিজের হাতে পিটিয়ে আমার সর্বাঙ্গে আমার কৃতকর্মের পুরস্কার দিয়েছে মা। এই তুই কি বলছিস? ও কি ভুলে গেছে তুই ওর ভাই নস, তুই ওর বাবা মা দুজনের দায়িত্ব পালন করেছিস। আজ আসুক বাচ্চা। মা, মা খাবার ডাল ওই মুখে তুই আমাকে মা রাখবি না? নিজের বড় ভাইয়ের গায়ে হাত তুলতে তো হাত কাঁপলো না? নিজের বুক দিয়েছে এতগুলো বছর তোদের আগলে রেখেছে, সেই বুকে তুই আঘাত করলে কি করে? না মা, আমার ভাইয়ের গায়ে আঘাত করেনি, আঘাত করেছে একজন ক্রিমিনালের গায়ে, আঘাত করেছে একজন খুনির গায়ে, আঘাত করেছে একজন আন্ডারওয়ার্ল্ডের কিং সন্ত্রাসী রাজার গায়ে। এসব তুই কি বলছিস? আমার রাজা খুনি? আমার রাজা সন্ত্রাসী? সে একজন ক্রিমিনাল? অসম্ভব। ইন্সপেক্টর শাখাত হোসেনের ছেলে কোনোদিন মানুষ খুন করতে পারে না, কোনো অপরাধ করতে পারে না। সব মিথ্যে, সব মিথ্যে। না মা, না, সব সত্যি। পুলিশের খাতায় রাজা নামের যে কুখ্যাত ক্রিমিনালের কুকৃত্যের কথা স্বর্ণাক্ষরে লেখা আছে, শহরের আন্ডারওয়ার্ল্ডের বড় বড় মাথার যার নাম শুনে কেঁপে ওঠে, সেই রাজা তোমারই সন্তান, আমারই পর ভাই। না না, সব মিথ্যে। সত্যি না মিথ্যে,
তাকে ছেলেকে জিজ্ঞাসা কর। রাজা, রাজা, বাচ্চা এসব কি বলছে? তুই ওকে বলে দে, সব মিথ্যে। তুই ওকে বলে দে, তুই সন্ত্রাসী না, তুই খুনি না, তুই ক্রিমিনাল না। রাজা, রাজা তুই কোনো কথা বলছিস না কেন? রাজা, রাজা তুই বল, ও যা বলছে সব মিথ্যে। রাজা, রাজা তুই আমার কাজিন কে বল? বাচ্চা যা বলছে সব মিথ্যে, সব মিথ্যে। না মা, সব সত্যি মা, সব সত্যি। কি বললি রাজা? বাচ্চা যা বলছে তা সব সত্যি? হ্যাঁ মা, সব সত্যি। আমি একটা খুনি, একটা সন্ত্রাসী, একটা ক্রিমিনাল। জানতে চাও আমি কেন এমন হয়েছি? তোমার চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে আমি প্রথম মানুষের বুকে গুলি করেছি। বাচ্চা ঈশিতাকে পড়াতে গিয়ে আমি প্রথম চাঁদাবাজি করেছি। তোমাদের মুখের আহার জোগাতে আমি প্রথম বোমাবাজি করেছি। সব করেছি আমি তোমাদের জন্য, আমার ভাই বোনের সুখের জন্য। সব ক্রিমিনালি ক্রাইম করে ক্রাইমের অজুহাত দাঁড় করায়, আর তুইও তাই করছিস। মা, হ্যাঁ, আমি তো তোকে বলিনি মানুষ খুন করে আমার চিকিৎসা করার জন্য? আমি তো তোকে বলিনি অপরাধ করে আমার ছেলে মেয়েকে মানুষ করার জন্য, তাদের পড়াশোনা করানোর জন্য? মিথ্যে অপরাধ করার আগে তুই আমাদের সবাইকে বিষ দিয়ে মেরে ফেললি না কেন? মা, মরে গেছে তোর মা, মরে গেছে আমরা সবাই। বাচ্চা, এই ক্রিমিনালের সাথে এক ছাদের নিচে আমি আর একটি মুহূর্ত থাকবো না। এই মুহূর্তে তুই আমাকে বাড়ি থেকে নিয়ে যা। মা, আমি সে ব্যবস্থা করে এসেছি মা। আজ থেকে তুমি আমার সাথে আমার কোয়ার্টারে থাকবে। চল ঈশিতা। চল মানে? বড় ভাইকে একা ফেলে আমরা সবাই চলে যাব? কে তুই কি বলছিস ভাইয়া? হ্যাঁ, চলে আয় ঈশিতা। হ্যাঁ, যেতেই হবে। একজন ক্রিমিনালের জন্য তোমার জীবন আমি নষ্ট হতে দেবো না। চল। তুমি কি বলছো? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। চলে আয় তোরা, চলে আয়। বাহ বাহ, এখন তো তুমি এসব কথা বলবেই। এখন যে তোমার আরেক ছেলে পুলিশ অফিসার, ও যে কামাল করতে শুরু করেছে, এখন এই রাজা না থাকলেও তোমাদের চলতে কোনো অসুবিধা হবে না। কিন্তু মা, যে সন্তান তোমাদের সুখের জন্য নিজের জীবনটাকে নষ্ট করে দিল, তার ত্যাগের কি কোনো দাম নেই? যে নিজে রক্ত পানি করে এতগুলো বছর তোমাদেরকে লালন করেছে, আজ তাকে ফেলে তোমরা চলে যাবে? যে নিজে পড়াশোনা না করে তোমার ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছে, যে তোমাদের কাউকে একবেলা না খেয়ে থাকতে দেয়নি, আজ সে তোমাদের কাছে এতটা অবজ্ঞার পাত্র। সে বাড়ি ছেড়ে চলে গেলে তুমি কি ভুলে যেতে পারবে আমার এতগুলো বছরের পরিশ্রমের কথা? ভুলে যেতে পারবে আমি তোমার সন্তান? না, কোনো ক্রিমিনাল আমার সন্তান নয়। মা, আমি কোনো সন্ত্রাসী বাস্তানের মা নই। না মা, না মা, না, আমাকে তুমি এত বড় সাজা দিও না মা। তোমরা আমাকে একা ফেলে যেও না মা, যেও না। আমার পথ চার না, আজ কেউ আমাকে বাধা দিতে পারবে না। এই বাড়িতে থাকলে আমি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। আমার পথ চার বলছি। ভাই বাদশা, তুই মাকে বোঝা, আমাকে ছেড়ে যা আসতে ভাই। তুই যে আমার গায়ে হাত দিয়েছিলি, আমি কিছুই মনে করিনি, আমি কিছুই মনে করিনি। দরকার হলে তুই আমাকে আবার মার, আবার মার, আবার মার, আবার মার। তুমি আমাকে ছেড়ে যা আসতে ভাই, আমাকে ছেড়ে যা আসতে, আমাকে ছেড়ে যা আসতে। মা, মা, যাও মা যাও, আমি কাউকে বাধা দেবো না। কিন্তু তোমরা জেনে রেখো, তোমাদের শরীরের প্রতিটি রক্তের কণা আমার কাছে ঋণের দায়াবদ্ধ। সেই ঋণের বোঝা থেকে তোমরা তোমরা কোনোদিন মুক্ত হতে পারবে না, কোনোদিন না। তুই ভুলে গেছিস রাজা, তোর শরীরের প্রতিটি রক্তের কণা আমার বুকের দুধের কাছে ঋণের দায়ে আবদ্ধ। আমি সেই দুধের দাম দিয়ে তোর ঋণের দায় থেকে মুক্তি নিয়ে গেলাম। তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম,
সেই দাম দিয়ে মুক্ত করে নিয়ে গেলাম আমার সন্তানদের। আজ থেকে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আজ থেকে আমার দুই সন্তান, এক ছেলে আর এক মেয়ে। চলে যাও তোমরা, চলে যাও। তোমরা কি ভেবেছ আমি তোমাদের ছাড়া বাঁচব না? তোমাদের ছাড়া আমার চলবে না, খুব চলবে। আমি একাই বেঁচে থাকতে পারবো। আজ থেকে আমি মুক্ত হয়ে গেলাম। আজ থেকে আমার আর কোনো দায় দায়িত্ব রইল না। আজ থেকে আমি একা, আজ থেকে আমি শুধুই একা। আমি একাই পৃথিবীতে এসেছি, একাই পৃথিবী থেকে চলে যাব। আমার কারো প্রয়োজন নেই, কারো প্রয়োজন নেই। রাজা তুমি ভুলে ভুলে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। চলে যাও, চলে যাও তুমি। আমার কারো প্রয়োজন নেই, তোমাদের কারো প্রয়োজন নেই। কি বললি, আলাদা হয়ে গেল? ভাইয়ের কাছ থেকে ভাই আলাদা হয়ে গেল, দুইজন দুজনের শত্রু হয়ে গেল। বাহ বাহ বাহ, জবর খবর শুনিয়েছিস। জানি যে সিপাই খবর নিয়ে এসেছে তোকে খুশি করে দেবে। দেখ ভাইদের গন্ডগোলের কথা শুনে তুই মেয়ে তো খুশি হতেছ কে? খুশি হচ্ছি রাজার পরিণতির কথা চিন্তা করে। রাজার এবার মৃত্যু হবে, তার নিজের ভাইয়ের ভাইকেই আমি ভাইয়ের পিছনে লেলিয়ে দেব। শোন আমি যা বলবো তুই শুধু সেই মোতাবেক কাজ করে যাবি, ঠিক আছে? দেখ তুমি আমাকে আর আগের মধ্যে সময় দিচ্ছ না। কি করব বলো, গুন্ডা বদমাস সন্ত্রাসীদের পিছে ছুটতে ছুটতে সময় চলে যায়। তাই বলে কি আমার ভালোবাসার কথা তোমার একটু মনে পড়ে না? মনে ডার্লিং পড়ে, কিন্তু আজকার পর থেকে আর পড়বো না। কারণ আমাদের বস রাজার গায়ে তোর প্রেমিক বাদশা হাত দিয়েছে। ওর ভবলীলা আজ সঙ্গ করে দেব। মার্শালাকে হ্যালো, হ্যালো বলেন, আপনি অন হসপিটালে যান, রাজার লোকজন বাচ্চাদের গুলি করছে। বাবা এখন তুই কেমন আছিস বাবা? এখন ভালো আছি মা। আপনারা রোগীকে বেশি ডিস্টার্ব করবেন না। কেমন আছিস ভাই? কে তোর গায়ে গুলি করেছে বল, বল ভাই, কে তোর গায়ে রক্ত ছড়িয়েছে বল। তুই, তোর লোক আমার বাচ্চার গায়ে গুলি করেছে। চুপ, ওই পাপ মুখে আমাকে মা বলে ডাকবি না, তুই আমার কাছে মরে গেছিস। বাচ্চা মা এসব কি বলছে? আমি ঠিকই বলছি, ওরা গুলি করার সময় তোর নাম বলেছে,
তোর মতো ক্রিমিনালের ছায়া আমার সন্তানদের উপর পড়তে দেব না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। মা, আমার ভাইকে দু চোখ করে দেখতে দে। মা, আমার ভাইকে দু চোখ করে দেখতে দে। মা, না, বাচ্চা তো ভাই। মা, তুই একটা খুন। মা, এই মুহূর্ত থেকে আমার সামনে থেকে চলে যা, চলে যা, চলে যা। তুই বিশ্বাস কর, আমি গুলি করিনি। বাচ্চা, তুই বিশ্বাস কর, আমি তোর গায়ে গুলি করিনি। মা, তুমি বিশ্বাস করো, আমি বাচ্চাকে গুলি করিনি। মা, সাজ্জাদ, আমার মা ভাবছে আমি বাচ্চাকে গুলি করেছি। সাজ্জাদ, আমার মা যে আমাকে ভুল বুঝছে, আমি বাচ্চার গায়ে গুলি করিনি, সে তো আমি জানি। তুই মাকে বোঝা সাজ্জাদ, তুই মাকে বোঝা। তুই জানিস কে গুলি করেছে বাচ্চার বুকে? তুই জানিস? কে না জানে, সবাই জানে বাচ্চাকে গুলি করিয়েছে কে। কে? ড্যানি। ড্যানি? হ্যাঁ, তোর আর বাচ্চার মধ্যে ভুল বোঝাবুঝির জন্য ড্যানি নিজ হাতে বাচ্চাকে গুলি করেছে। কুত্তার বাচ্চা, তুই এখন কোথায়? ডার্লিং, তুমি আমাকে ছেড়ে আমার ছোট ভাইয়ের সাথে প্রেম করলে, আমি কিন্তু এটা মানতে পারবো না। ইম্পসিবল। তুমি শুধু আমার ডার্লিং, শুধু আমার। এসো ডার্লিং, কাম অন। ও মাই গড। ড্যানিকে হাতের কাছে পেয়েও তাকে শেষ করে দিতে পারিনি। আমি মায়ের কাছে ড্যানিকে নিয়ে প্রমাণ করতে পারিনি যে আমি বাচ্চার বুকে গুলি করিনি, বাচ্চার বুকে গুলি করিনি। তুমি তুমি শান্ত হও রাজা। কি করে শান্ত হব রুনা? আমার মা, আমার মা যে আমাকে আমার ভাইয়ের শত্রু ভাবছে, সেই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। তুমি তুমি এত অধৈর্য হচ্ছ কেন রাজা? দেখো, তুমি একদিন একদিন জানিকে ঠিকই খুঁজে পাবে। ওকে মায়ের সামনে নিয়ে মায়ের মনের সমস্ত অভিযোগ তুমি মিথ্যে প্রমাণ করবে। আজ না হোক কাল তুমি আবার মায়ের কোলে ফিরে যাবে রাজা, আবার ফিরে যাবে। সত্যি বলছো না? সত্যি মা আবার আমাকে বুকে টেনে নেবে? হ্যাঁ রাজা। রাজা, এভাবে কতদিন প্রেম করে বেড়াবো? তুমি মাকে আমাদের বিয়ের কথা বলো না। ঠিক আছে, যান মাকে
আমাদের বিয়ের কথা বলবো। না, কখনো না। একজন সন্ত্রাসীর কাছে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। মা, ওকে আমি ভালোবাসি, তাদের কাছে আর কাউকে বিয়ে করতে পারবো না। এক সন্ত্রাসীর ঘর থেকে আমি তাদেরকে বের করে এনেছি, সন্তান বলে আমি তাকে ক্ষমা করিনি, তাই আরেক সন্ত্রাসীর সাথে তোকে বিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। মা, এসে তুমি কি বলছো? মা, আমি ঈশিতাকে ছাড়া বাঁচব না। বাঁচবে না? তাহলে পারবে ঈশিতার জন্য সন্ত্রাসীর জীবন ছেড়ে আসতে? পারবে অন্ধকার জীবন থেকে আলো ফিরে আসতে? পারবে ওই সন্ত্রাসী রাজার সঙ্গ ছেড়ে আসতে? যদি পারো তাহলে এসো, তোমার হাতে আমি আমার ঈশিতাকে তুলে দেব। মা ঠিকই বলেছে, তুই ভালো হয়ে যা। কি বলছিস রাজা, তুই আমাকেও দূরে ঠেলে দিতে চাস? একা থাকাটাই অভ্যেস হয়ে গেছে বন্ধু। তাছাড়া তুই আমার বোনকে ভালোবাসিস, আমার বোনের সুখের জন্য তোকে এটুকু করতেই হবে। কিন্তু তুই তাহলে সব আমি ম্যানেজ করে নেব। তুই যা, ঈশিতাকে বিয়ে করে তুই সুখী হ। মাকে গিয়ে বল তুই তার সব শর্তে রাজি, আমি তোর থেকে তোদের আশীর্বাদ করবো। না, আমার বিয়েতে আমার বড় ভাই দূর থেকে আশীর্বাদ করবে না। আমার বিয়ে বরযাত্রী বড় ভাই বাড়িতে আসবে। এই তুই কি বলছিস? হ্যাঁ মা, হ্যাঁ, যে বাড়িতে আমি বড় হয়েছি, চারটা খেয়ালে মানুষ হয়েছি। আরে, আমাকে একটু হলেও শোধ করতে দাও মা। অসম্ভব, ওই বাড়িতে বিয়ে হলে আমাকে তুই পাবি না। কেন, কিসের আপত্তি আপনার? আপনার ভাইকে আপনাদের জন্য কিছুই করেনি? আপনাদের আজকের অবস্থানের পেছনে রাজার কি কোনো অবদান নেই? তুই যে সুখের দিকে না থাকি, যে লোকটা আপনাদের জন্য নিজের জীবনটা নষ্ট করে দিয়েছে, তার কাছে যেতে আপনাদের কিসের আপত্তি? নিজের জন্য না হোক, অন্তত নিজের বোনের সুখের কথা ভেবে আপনাদের আপনাদের রাজি হওয়া উচিত মা। এতে ঠিকই আসবে, তোদের আশীর্বাদ না হলে যে আমার বোনের বিয়ে অসম্পূর্ণ রয়ে যেত। তোমরা দেখো, সবাই দেখো, আমার মা এসেছে, আমার বাড়িতে আমার মা ভাই ফিরে এসেছে। এসো মা, এসো। বিয়ের সাজে তোমার মেয়েকে কি অপরূপ লাগছে দেখো মা, দেখো। বয়সতে সেবা করতেছিলি। বাবা,
মা ঋষিতা খবরদার তুই আমার ঋষিতা কিছু দিন না তোর পাপ দি আমার মেয়েকে স্পর্শ করবি না আমার মেয়ে কোন নিজে তোর জন্যে তোর কোন নিজে পাপি চলে যা আমার সামনে থেকে মা মা এসব তুমি কি বলছো মা বাচ্চা বাচ্চাকে চলে যেতে পার না মা চলে যেতে পার আমি ওর মন দেখতে চাই না আমি ওর মতো তুমির মুখ দেখতে চাই না চলে যেতে বল বাচ্চা চলে যেতে বল বাচ্চা ওকে চলে যেতে বল আমি বলছি চলে যেতে বল তুমি এখান থেকে চলে যাও বাচ্চা তুই কি বলছিস এসে তো আমার বোন ভাইয়া তোমার কাছে হাত চোর করে বলছি তুমি যদি বার ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও বাচ্চা হ্যাঁ ভাইয়া হ্যাঁ আমি তোমার কাছে হাত চোর করে বলছি তুমি এখান থেকে চলে যাও চলে যাও ভাইয়া চলে যাও কুত্তার বাচ্চা তুই আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছিস আমার বন্ধুকে মেরেছিস আজ তোকে আমি ছাড়বো না কমিশনার সাহেব রাজা একে একে আমার তিন তিনটা ছেলেকে হত্যা করেছে আমার লোকজনকে মেরে লাশ বানিয়ে দিয়েছে আপনি এর কিছুই করতে পারছেন না ও সুযোগ পেলে আমাকেও শেষ করে দেবেন এখন বলুন আমি কি করব আমাদের মতো দেশে নিরীহ নাগরিকগুলো দেশ ছেড়ে চলে যাবে না দেশ ছেড়ে যাবেন কেন পুলিশ হচ্ছে জনগণের সেবক আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আপনি কোনো চিন্তা করবেন না রাজার গ্রেপ্তার সময়ের ব্যাপার মাত্র কমিশনার সাহেব রাজাকে যদি গ্রেপ্তার করে শাস্তি না দিতে পারেন তাহলে আমি উপর মহলে যেতে বাধ্য হব মাইনিট হ্যান্ডস আপ রাজা 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 একের পর একটা অঘটন ঘটিয়ে যাচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না পুতুলের মতো তামাশা দেখছি স্যার আমি রাজার প্রতিটি আস্তানায় হানা দিয়ে ওর সমস্ত সাথীদের গ্রেফতার করেছি কিন্তু স্যার ও খুব চতুর তাই ওকে গ্রেফতার করতে পারিনি আমি কিছুই শুনতে চাই না
আমি তোমাকে আদেশ করছি জীবিত অথবা মৃত রাজাকে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাও ওকে স্যার তুমি কি বলছো রাজা আমি ঠিকই বলছি রুনা এছাড়া আর কোনো উপায় নেই পুলিশ আমাকে পাগলা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোথায় যাব আমরা জানি না তবে এই মুহূর্তে আমাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে এই মুহূর্তে আমার সাথে চলো চিন্তা করার সময় নেই রুনা এই শহর ছেড়ে পালানো ছাড়া আমার আর কোনো উপায় নেই চলো এসো
छोट बल्ला बाबा के हारिए तुम्हार छाय पे आज कोथा थकतम निजे सब कथा मन दुख बाड़स ने बेटा जा जत तो टाका लागे लिए जा जा मा बोल के देखे आ जा चाचा बाबा तुम्हें कि देखो बाबा আমার হাতে পিস্তল বাবা মনে পড়ে পিস্তলের কথা এই পিস্তল তুমি আমার হাতে তুলে দিয়েছিলে নিজ হাতে আমাকে এই পিস্তল চালানো শিখিয়েছিলে দেখো বাবা দেখো এই পিস্তল চালাতে চালাতে আমি এত দূর চলে এসেছি আমার মা ভাই বোন সবাই আমাকে ছেড়ে চলে গেছে আমি কষ্ট পাইনি বাবা কেন জানো আমার অন্তিম সময় আমি তোমার কাছে চলে এসেছি বাবা তুমি তুমি আমাকে ফিরিয়ে দিও না বাবা তুমি আমাকে ফিরিয়ে দিও না আমার তো কেউ নেই তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি তুমি আমাকে তোমার বুকে নাও বাবা আমাকে তুমি তোমার বুকে নাও বাবা আমি আর পারছি না রাজা রাজা আমার রাজা রুনা 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 আমি আর পারছি না বাবা আমি আর পারছি না আমার রাজা 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 মা রাজা 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 মা রাজা রাজা রাজা
জীবনে কি খুঁজতে সে মরণে এত কাছে এসেছি অধরে চলে থেকে গেছে সে আবার জীবনে ছোটবেলায় বাবাকে হারিয়ে তোমার ছায়া পেয়েছি, তা না হলে আজ আমি কোথায় থাকতাম নিজেও জানি না। এসব কথা বলে মনের দুঃখ বাড়াস নে বেটা, যা যত টাকা লাগে নিয়ে যা, যা মা বোনকে দেখে আয়। যা চাচা, তুমি কি দেখছো বাবা, আমার হাতে পিস্তল। বাবা মনে পড়ে এই পিস্তলের কথা, এই পিস্তল তুমি আমার হাতে তুলে দিয়েছিলে, নিজ হাতে আমাকে এই পিস্তল চালানো শিখিয়েছিলে। দেখো বাবা দেখো, এই পিস্তল চালাতে চালাতে আমি এত দূর চলে এসেছি, আমার মা ভাই বোন সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমি কষ্ট দিইনি বাবা, কেন জানো, আমার অন্তিম সময়, আমি তোমার কাছে চলে এসেছি বাবা। তুমি তুমি আমাকে ফিরিয়ে দিও না বাবা, তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমার তো কেউ নেই, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি তুমি আমাকে তোমার বুকে নাও বাবা, আমাকে তুমি তোমার বুকে নাও বাবা,
আমি আর পারছি না। রাজা, রাজা, আমার রাজা। রুনা, রুনা, রুনা। আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না। আমি রাজা, 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 রাজা। মা, রাজা, রাজা, রাজা। জীবনে